আমরা তো এখন যাই মুনানি টিভাইজেশন নর্মালে যাইবো, কিন্তু সিএনজি চলে আসে রাখার সবসময় তো সমস্যা হয়। ওখানে আমার পিছনে সিএনজি যা হয় আলারে আমি বুঝছি তুমি যাইরা কি বাড়ি তা আমি তো কইছো কপিল মিয়ার বাড়ি যাইরা আলালে কইছো আসাও ইতার মিটিং আসানে ফোন ভিডিও করলো মানে কয় কি হয় ইতার মিটিং গেলে আমার জানার কথা। ও সামনে একটা ভয়ঙ্কর রাস্তা আছে আমি দেখাই মাত্র এই রাস্তা কিন্তু ফেঞ্চিগঞ্জ বা ফাঁসন ইউনিয়ন বা ফেঞ্চগুলো মানিকুনা অঞ্চল লাগে বা মল্লিকপুর গঙ্গাপুর মানুষ লাগে খুব ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু ও রাস্তাটা সবসময় ভাঙি দেয় ইউনো ইমার্জেন্সি কাজ করে ওই হানি একটা গভীর ভাঙ্কর। আমরা তো এখন যাইমু নানি টিভাইজেশন নর্মালে যাইমু, কিন্তু সিএনজি চলে আসে রাখার সবসময় তো সমস্যা হয়। ওখানে আমার পিছনে সিএনজি যা হয় আমি দেখাইতে পারো না ওদের হানি একটা প্রাঙ্গন দিচ্ছে সমস্যার ওখানে তাহলে দাও বাঙ্গন দিতে কিলা এই সাইড দিয়ে বুকি বাঙ্গি অলরেডি এবার গাড়ি আসলে চলাচল নিচ্ছে কিন্তু গাড়ি চলাচল ও সিএনজি আইসে সিএনজি কিন্তু এক চাক্কা তার শূন্য শূন্যর মাঝে আইসে আর কি ওটা মূলত স্ট্যান্ড ও সব স্ট্যান্ডের গাড়ি ও বা দেখব ও যতগুলো স্ট্যান্ডের গাড়ি আছে সব ও যে এক ঠ্যাং নদীর ফাও দিব আর এক ঠ্যাং রাস্তা মুখে দিব কোন সময় রাস্তা দিব দুর্ঘটনা ঘটবো সমস্যা হয়ে যাব। হ্যাঁ মা তুমি আসে এই তো গিতা এটা তো সমস্যা বা ওই রেড ক্রসিং ধরতো না আসলে এখন কুয়াশা ও আছে আমাদের সাথে আমাদের কি নদী কুশিয়ার নদী আছে মনে হয় এটা পরে যেতে পারে সমস্যা হতেও পারে কারণ ওইটা আর জায়গা রাখা তো এখানে রাখার জায়গা না ওটা রাখার জায়গা ওইটা পিঠে ব্যাক সাইডে বান আর বান তো এইটা সমস্যা হয় সব সময় আর কি আর জ্যাকেটটা আসলে এরকম জ্যাকেট কিনা ভালো সবার কারণ শরীর ওই একটা কাজ হয়েছে ওটা স্থায়ীভাবে মনে হয় কাজ হয়েছে অনেক হ্যাঁ ওইটা খুব ভালো আর কি ওইটা ভালো কারণ হলো ডালা হইব ওইটা আর সিসি ডালা হইব ওলা খারতো খাম ওলা করতো স্থায়ীভাবে আর কি তোমার তেলা তোমার সমস্যা হয় না ওইলো খুশিয়ার নদী না আমি চিনি না নিব আমি চিনি আসলে তারপরে বুঝালাম না তো আসার কারণে খুশিয়ার নদী না সুরমা নদী আর যে বাঙ্গ হালাল অন্য করে গায়েলও ধরিয়া আছে উঠলে উঠি গেছে